নানান জাতের আম আমাদের প্রজেক্টে গাছগুলোতে ভর্তি। চলুন দর্শক দেখেন যে ব্যানানা ম্যাঙ্গো সাইজগুলো দেখেন কত সুন্দর কাটিমন আম আপনাকে দেখাচ্ছি। যে যে দেখেন এই যে কাটিমন আম, বেশ কিছু কাটিমন আম দেখেন দূরে আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল, আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের প্রজেক্টে শত শত আম গাছ, প্রায় 40 প্রকারের বা 40 জাতের আম রয়েছে। আমরা এই আম নিয়ে এই প্রতিবেদনটা তৈরি করতেছি। আপনারা জানেন যে আমের অনেক পুষ্টিগুণ, এই আমটি হলো মানে এই আম হলো আমাদের বাংলাদেশের ফলের রাজা। আপনারা দেখেন যে থোকায় থোকায় ধরে আছে। আপনাদের আমি বেশ কিছু আম আমাদের প্রজেক্টে দেখাবো। সুপ্রিয় দর্শক, আমরা এরকম যদি নানান ধরনের ফল ফসল নিয়ে যদি ডেলি একটি করেও আপনাদেরকে ভিডিও দেই, তাহলে আমাদের সারা বছরেও আমাদের প্রজেক্টের যত ফল ফসল রয়েছে এই ভিডিওগুলো দিয়ে আমরা শেষ করতে পারবো না। আপনারা তো শুধু আমাদের খেজুরগুলাই দেখেছেন এই পর্যন্ত, তো খেজুরের বাইরেও যে আমাদের নানান ধরনের ফল ফসল রয়েছে সেগুলোও আমরা আস্তে আস্তে আমাদের এই ভিডিওগুলো দিতে থাকবো। তো দর্শক, এই মুহূর্তে আমাদের বেশ প্রায় 50-60টার মতো আম্রপলি আম গাছ রয়েছে। তার মধ্যে আমরা অবস্থান করছি, দেখেন এবার সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ আম এসেছে। প্রতিটি গাছেই কিন্তু দেখেন আমাদের ডালগুলো বাঁকা হয়ে গেছে আমের ওজনে। আমি যদি আরও পাশে যদি দেখাই, দেখেন কী পরিমাণ আম থোকায় থোকায় জ্বলতেছে। এরকম নানান জাতের আম আমাদের প্রজেক্টে গাছগুলোতে ভর্তি। চলুন দর্শক, আমরা আরও কিছু আমের জাত নিয়ে আপনাদের সরজমিনে দেখাই এবং আমের কী পুষ্টিগুণ রয়েছে, উপকারিতা কী রয়েছে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। কারণ এবার দেশ সারা দেশে আমে আমে ছেয়ে গেছে, তো আমের এই আমের উপকারিতা বা পুষ্টিগুণ কিন্তু আমাদের জানতে হবে। চলুন দর্শক। সুপ্রিয় দর্শক, আমরা ডামের মাঝে নানান জাতের আম গাছ লাগিয়েছিলাম। তার মধ্যে দেখেন যে ব্যানানা ম্যাঙ্গো সাইজগুলো দেখেন কত সুন্দর আম হয়েছে। যে পাশে আমাদের কাটিমন আম আপনাকে দেখাচ্ছি, যে যে দেখেন এই যে কাটিমন আম, বেশ কিছু কাটিমন আম দেখেন দূরে আছে। এরপরে পাশে দেখেন আমরা আরেকটি জাতের আম, এই দেখেন কেমন একটা সাইজ, অনেক বড় বড় সাইজের আম, গাছ ভর্তি ধরে আছে। এগুলো সব কিন্তু সুপ্রিয় দর্শক আমাদের প্রজেক্টের ড্রামের মাঝে। এগুলো আসলে আমাদের বাণিজ্যিক কোনো কিছু না, জাস্ট শখ, শখ থেকে করা এবং সেই সাথে প্রচুর পরিমাণ খেয়ে আমাদের দেহের পুষ্টিগুণটাকে অর্জন করা। এই তো দেখলেন আমাদের শখটা কীভাবে পূরণ করি আমরা এই বিভিন্ন ধরনের এই আম গাছগুলোর মধ্যে। তো চলুন, আমাদের আরও কিছু জাত রয়েছে উল্লেখযোগ্য, সবচেয়ে সাদের আম, হাড়িভাঙ্গা, এরপরে যেটা ব্যানানা আম, ব্যানানা ম্যাঙ্গো। আমাদের চলুন আমরা আপনাদেরকে সেই আমগুলো দেখাচ্ছি আর আপনাদের আমের উপকারিতা পুষ্টিগুণকে আপনাদেরকে আমরা বলবো। চলুন সুপ্রিয় দর্শক, আমরা জানেন যে আমের নানাবিধ উপকারিতা রয়েছে। আপনারা জানেন যে আমকে ফলের রাজা বলা হয়। এই আম আমাদের সারা দেশে প্রায় 1000 প্রজাতির আম রয়েছে। আপনারা জেনে থাকবেন যে 4,500 বছর আগে হিমালয়ের পাদদেশে এই ফলটি মানে আম ফলটি আবিষ্কৃত হয়। তো দর্শক, আমরা আমের উপকারিতা আপনাদেরকে বলবো, যে ফলের রাজা যে আম, সেই আম কতটা উপকারিতা আমাদের জন্য মানে উপকার বয়ে নিয়ে আসছে। কারণ আপনারা যদি এখন এটা জানেন, সারা দেশে এখন আমের সমারোহ, আর স্মরণকালের সর্ব মানে বেশ পরিমাণ আম কিন্তু আমাদের দেশে এবছর হয়েছে 2022 সালে। তো দর্শক, আমের যে উপকারিতা, আম রক্তের ক্ষতিকারক কোলেস্টেরলের মাত্রা কমায়, ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে, ক্যান্সার কোষকে মেরে ফেলতে সক্ষম এই আম। তারপরে আমে রয়েছে উচ্চ পরিমাণ প্রোটিন ও জীবাণু ধ্বংস করার ক্ষমতা। দর্শক, পুরুষের যৌনশক্তি বাড়াতে সাহায্য করে এবং শরীর ফিট রাখে। আপনারা যারা যাদেরকে যৌনশক্তিতে সমস্যা রয়েছে, আপনারা আমের পরিমাণটা একটু বেশি বেশি খাবেন। আর আমে জানেন যে ক্লিনজার হিসাবে ত্বকের উপরিভাগ
যে কাঁচা এবং পাকা আম ব্যবহার করা যায়। আম লোমকূপ পরিষ্কার করে, ভ্রূণ দূর করে, বার্ধক্যের ছাপ, রোদে আমের রস বেশ কার্যকরী। কাঁচা আমের রস রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। আমে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখে, চোখের চারপাশের শুষ্ক ভাব দূর করে। ওজন কমাতে চাইলে কাঁচা আম খেতে পারেন, এটা পাকা আমের থেকে অনেক ভালো, কেননা পাকা আম আমে শর্করার পরিমাণ বেশি থাকে। কাঁচা আম দেহের শক্তি বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন দুপুরে খাওয়ার পর কাঁচা আম খেলে বিকেলের তন্দ্রা ভাব কাটে। লিভারের সমস্যায় কাঁচা আম খাওয়ার উপকারী, এটা বাইল অ্যাসিড নিঃসরণ বাড়ায়, অন্ত্রের ব্যাকটেরিয়া পরিষ্কার করে, দেহে নতুন শক্তি তৈরি করতে সাহায্য করে। খনিজ পদার্থ আয়রনের ভালো উৎস আম। অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা রোগীদের জন্য ভালো ওষুধ হিসাবে এই আম ভালো কাজ করে। সন্তান সম্ভাব্য নারী ও মেনোপজ হওয়া নারীর আয়রনের ঘাটতি পূরণে আম বেশ উপকারী। কাঁচা আম কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য খেতে পারেন। কাঁচা আম মধু দিয়ে খাওয়া পেটের কষভাব দূর করতে সাহায্য করে। আয়রন সোডিয়াম ঘাটতি পূরণে বেশ কার্যকরী আম। কাঁচা আম মাড়ির জন্য ভালো, দাঁতের ক্ষয় রক্তপাত রোধ করে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আম পুরুষের শুক্রাণু গুণগত মানকে ভালো রাখে। তো সুপ্রিয় দর্শক, আপনারা আমের গুণাগুণটা আপনারা জানলেন, উপকারিতাও জানলেন, এটা আপনাদের অনেক উপকার বহন করবে। সেই সাথে দেখেন আমরা একটি আমাদের ব্যানানা ম্যাঙ্গো আমের গাছের মধ্যে আছে, দেখেন কী পরিমাণ আম, শুধু গাছ ভর্তি। চারিদিকে যদি দেখেন, উপরের দিকে দেখেন, পুরো গাছ ভর্তি কিন্তু আমের সমরাহ। তো দর্শক চলুন আমরা আপনাদেরকে আমাদের বাগানের হাড়িভাঙা আম দেখাবো, চলুন। সুপ্রিয় দর্শক, নানান জাতের আম আপনারা দেখলেন আমাদের এই আমাদের প্রজেক্টে। আর এখন যে আমের জাতির কাছে আসছি, এই আমটি হলো হাড়িভাঙা আম। সেই বিখ্যাত প্রচুর মিষ্টি আম হলো এই হাড়িভাঙা আম। আপনারা দেখেন কি সুন্দর সাইজ, গাছে একদম ভরপুর ধরে আছে, পুরো গাছ ভর্তি একেবারে এই হাড়িভাঙা আম। আপনারা দেখতেছেন এই যে আমাদের দেখা গেছে ভিতর দিয়ে যে হাঁটি, হাঁটার ভিতর দিয়ে দেখেন এই যে আম কীভাবে ধরে আছে। তো দর্শক, এই হাড়িভাঙা আম যে একবার খাবে সে এটা প্রতি বছরে খুঁজবে যে এই আমটা দরকার। তো সুপ্রিয় দর্শক, আমরা নানাবিধ আম সম্বন্ধে আপনাদেরকে আমাদের প্রজেক্টেরই বিস্তারিত দেখাইলাম। তো দর্শক, যদি আপনাদের ভালো লাগে যদি আমাদের প্রোগ্রামটা, তাহলে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমরা এরপরে ধীরে ধীরে আমাদের প্রজেক্টের নানাবিধ ফল ফসল আপনাদেরকে আমরা দেখাবো, সেই সাথে আপনাদের স্পেশাল খেজুর তো রয়েছেই। তো দর্শক, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।